हेलो गाइज वेलकम बैक टू माय अदर वीडियो। तो आज के আমরা এসেছি জয়দেব মেলাতে। এখানে একটা অ্যানাউন্সমেন্ট চলছে, দেখতে পাচ্ছ তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো। এই পাশে রয়েছে তোমাদের দেখো পার্কিং এরিয়া। আর গাইজ ভিড় দেখো, ভিড় ভিড়, তোমরা শুধু ভিড় দিতে থাকো। ছোট বড় একটা রাইড এসেছি আমরা আমাদের বন্ধুগুলোর সাথে, এরা সবাই যাচ্ছে। এখন থেকে অ্যানাউন্সমেন্ট চলছে, চলো তাহলে মেলার দিকে এগোচ্ছি আমরা আস্তে আস্তে। বাসের লাইনে ভিড়টা দেখো তোমরা গাইজ, পুরো লাইনটা বাসের জন্য, এরকম লেভেলে ভিড়ে বন্ধুরা। এখানে সব দিক থেকে লোক আছে, তো তোমরা যারা জয়দেব মেলাতে আসতে চাইছো, এরা খুব বেশি চিল্লাচ্ছে, শুনতে পাচ্ছ না, তার জন্য তোমরা মেলাতে আসতে চাইছো তারা সব জায়গা থেকে তোমরা বাস পেয়ে যাবে। জয়দেব মেলার জন্য তোমরা যেখান থেকে আসো, এই পাশে আগের দিক থেকে রয়েছে তোমার ইলাম বাজারের জন্য বাস পাবে, তোমরা এই পিছন সাইডে আমাদের বাস স্ট্যান্ড দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে তোমরা বাস পাবে। আমার বন্ধুটা খুব হাসতে কারে আছে, সিঙ্গেল থাকলে আমার জানাবে, সিঙ্গেল থাকলে জানাবে, মানে এতজন দেখছে কোনো অনলাইন মেয়ে দেখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার জানাবে, আমি কন্টাক্ট করে যাচ্ছি। বাদ কই আপনি, আমার এই বন্ধুটাকে এই বন্ধুর নাম্বার দেবো, তো তোমরা যারা কেউ সিঙ্গেল মেয়ে থাকো তো তারা একে কন্টাক্ট করতে পারো, ঠিক আছে। এর মেয়ের খুব অভাব পড়েছে, এত বড় একটা মেলা, এত বড় মেলা দিয়েছে, তার মেয়ে খুঁজে পাচ্ছে না এখন পর্যন্ত। খাবো খাবো একটু পরে, খাচ্ছি কাকা, খাচ্ছি কাকা, সব খাচ্ছি। তোমাদের এতে শুরু ঢুকতে শুরু হয়েছে, এখানে একটা এন্ট্রান্স, আমাদের সিএম মমতা ব্যানার্জি বড় পোস্টার লাগানো আছে এখানে, মা মাটি মানুষ জিন্দাবাদ। তো বন্ধুরা তোমরা একটা ভিড়টা দেখো, একদম এন্ডিং পর্যন্ত, আমার আঙুলের ইশারা দেখো, অতটা এন্ডিং পয়েন্ট, অতটা অতটা পর্যন্ত পুরো রাস্তাটাই ভিড়, কি লেভেলে ভিড় হয়েছে, কি লেভেলে ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। দেখো রাস্তাটা এবড়ো খেবড়ো, সকাল সাইডে কেউ যদি হারিয়ে যাও ভাই আমাকে ফোন করবে, ঠিক আছে। দেখো দান দেওয়ার জন্য, তোমরা যারা দান দেবে তারা এই সাইডে এই সাইডে দান দিতে পারো। বোম বলে সুন্দর সুন্দর প্রতিমা এখানে রয়েছে, মায়ের মূর্তি, জয় মা, হর হর মহাদেব। এই যে ছোটখাটো অজয় নদী, ওইখানে অজয় ব্রিজ, এই পাশে সানগড় এরিয়া, মায়ের ছবি, মায়ের মূর্তি। তো হোক না, কি হয়েছে পুরোটা ছাড়ো। তো একটা বন্ধু জানে না বাইক চালাচ্ছে কি রাস্তায় হাঁটছে, আমি দেখতে পাচ্ছি রাস্তায় হাঁটছে, তো কেন রাস্তার মাঝখানে হেলমেটটা পরেছে তার কারণ জানি না আমি, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, এটা দিবেন্দু, ঠিক আছে, এটা আমার বন্ধু, এগুলো বলতে কি ইয়ের নাভি বলে। হর হর মহাদেব, মা পার্বতীর সাথে মূর্তি একটা, এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছ তোমরা, কিছু একটা আকৃতি বর্ণনা করতে চেয়েছে কিন্তু বুঝতে পারছি না, তোমরা যদি কেউ বুঝতে পারে তো কমেন্টে করো, আমাকে জানিও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আশ্রমগুলো বোঝা, যেখানে তোমরা এসে ভিজিট করে থাকতে পারো একদিনের জন্য তোমাদের ইচ্ছে মতো। আর এই পাশে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গাতে শরণার্থদের জন্য আশ্রম করা হয়েছে, সামনে একটা দেখতে পাচ্ছি যেটা স্বর্গীয় ফুলচান সেবা সমিতি। এই পাশে তোমাদের বরাবর যারা দূর থেকে এসে থাকতে চাও তো তাদের জন্য এখানে আশ্রম বানানো হয়েছে। আর এই পাশে মেলা, মেলা মেলাটাও আমরা ভিজিট করবো, তো আমরা মেলার দিকে এগোচ্ছি। দেখে দেখতে পাচ্ছ আমার সাথে আমার পিছনে বন্ধুগুলো রয়েছে, শুরু থেকে ভিড় রয়েছে দেখতে পাচ্ছ আপনারা, কি দেখছে, এ মেয়ে দেখছে আর আমি মেলা দেখছি। Thank you.
বাবরে কি ভিড় রে মেলা দেখবে মেলা কম দামি দেখতে পাচ্ছে মেলা বসে যে কেমন মেলা মেলা কম ধুলো বেশি হচ্ছে মনে হচ্ছে আমার এই পাশে একটা তোমাদের আশ্রম টাইপের রয়েছে দেখতে পাচ্ছ এই সাইডে এই পাশে আশ্রম একটা দেখো ভিড় দেখো বন্ধু ভিড় আর ধুলো প্রচুর ধুলো ধুলো বাবা রে জুয়ার পেয়ে গেছে জুয়া খেলার জন্য বন্ধুগুলো সব দেখো ঢুয়ে গেছে সব এখানে আমার যাতে বলো বন্ধু আছে দেখো এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা সব সব ওইটাকে কি বলছে সাবান 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 লটারি তো দেখো সস্তা ট্যাটু করাচ্ছে সস্তার ট্যাটু সস্তার মেহেন্দি যদি কেউ করো তো এখানে এসে করতে পারো দূর দূরান্ত থেকে আগত শরণার্থীতে জানাচ্ছি যে তোমরা যারা দূর থেকে দেখতে আসছো মেলা তারা সাবধানে হাঁটাহাঁটি করবে দেখতে পাচ্ছে চারিদিকে ভিড় জমে গেছে এইরকম টাইপের অ্যানাউন্সমেন্ট তোমরা সবসময় খুব দেখতে পাবে চারিদিকে স্টল তোমরা যে কোনো স্টলে কিনতে পারো পয়সা থাকলে শুধু ব্যাগ ব্যাগ কত দাম আছে জানি না ট্যাগ লাগানো নেই ও কাকা কি ঘোরাচ্ছো তুমি ভলিবল কি ঘোরাচ্ছো ঘোরাচ্ছো ট্যালেন্ট 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 হ্যাঁ বলো কোনটা দে দেখো এই দাদা দেখাবে দেখো কেসটা কি কেস ওটা নিয়ে আচ্ছা দাঁড় করা দেবে দাঁড় করা দেবে বাহ 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 ঢুকিয়ে দাঁড় করা বিনা টাইম লিমিটে তোমরা এটা ট্রাই করতে পারো দেখো আমার বন্ধুগুলো ট্রাই করছে এটা মাছ ধরা শিপির মধ্যে শুধু বোতলটা দাঁড় করা দেবে তোমাদেরকে দেখো এই বোতলটার মধ্যে ঢুকছে আমার মনে হচ্ছে এর প্র্যাকটিস নেই দিব্যান্ত তোর প্র্যাকটিস নেই নাকি রে ও এখনো ফুটো খুঁজে পাচ্ছে না তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমার সঙ্গে দু দুটো নাগর দোল্লা এই পাশে একটা নাগর দোল্লা বাচ্চাদের জন্য আর এটা বড়দের জন্য নাগর দোল্লা তো তোমরা এসে এখানে রাইড করতে পারো মেবি হয়তো 80 থেকে 100 টাকা নেবে এগুলো রেখে একটা প্রাইস ইয়ে টিকিট প্রাইস ওই পাশে রয়েছে তোমাদের মতলা কুমা দেখতে পাচ্ছ এখানে আমার সামনে রয়েছে মতলা কুমা এখানে বাইক রাইডিং হয় বাইকের স্টান্ট খেলা হয় দেখানো হয় এখানে ছোটদের বড়দের জন্য নাগর দোল্লা ছোটদের জন্য এই পাশে বেলুন রয়েছে আর একটা দেখতে পাচ্ছ তোমরা ওখানে রয়েছে একটা নাগর দোল্লা দেখে তোমাদের বাচ্চা দিনগুলো মনে পড়ে যাবে প্রচুর ধুলো তার জন্য হয়তো ছবিটা আবজা আছে ও গুরু কি দিচ্ছ কি দিচ্ছ দেখো কত মনোযোগ দিয়ে মারছে মার না তেরি মা কেমন মন মরা হয়েছিস কেন রে আমার ভিতরে সাউন্ড শুনতে পাচ্ছ এটা বাইক স্ট্যান্ড সাউন্ড বাইক স্ট্যান্ড এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে তোমাদেরকে মন্দিরের সামনে গিয়ে দেখাবো যে মন্দিরের সামনে কি হয় এরা বান্দরগিরি করতে শুরু করে দিয়েছে এরা বান্দরগিরি করতে শুরু করে দিয়েছে দেখো শুরু হয়ে গেছে এদের বান্দরগিরি তো এখন যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো মন্দিরের সামনে মন্দিরের ইয়েটা মন্দিরটা তো তোমরা আমার সাথে থাকো মন্দির আমি তোমাকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন মন্দিরের সামনে মন্দিরে দেখাচ্ছি আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা ওটা মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে মন্দিরটা এটা হচ্ছে জয়দেবের মন্দির
প্রচন্ড ভিড় বন্ধুরা, প্রচন্ড ভিড়। এরপরে এন্ট্রান্স রয়েছে, দেখতে পাচ্ছি তোমরা, এখান থেকে তোমরা ভেতরে প্রবেশ করতে পারো। আমি একটু কাছে দিয়ে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ মন্দিরে প্রচন্ড ভিড় লেগেছে, লাইন লেগেছে এখানে। তো আমি আর মন্দিরের ভিতরে যাচ্ছি না, তো তোমরা এখানে এসে মন্দিরে এসে দেখা ঠাকুর পুজো দিতে পারো। সামনে তোমরা প্রসাদ পেয়ে যাবে এপাশে, এই সাইডে দোকানগুলোতে তোমরা মন্দিরে প্রসাদ পেয়ে যেতে পারো। এটা হচ্ছে মন্দির, মন্দিরের এন্ট্রান্স গেট। এদের একটা সেবাশ্রম রয়েছে, তো তোমরা এখানেও প্রসান করতে পারো, তোমরা এখানেও বিরাজ করতে পারো। কাকা কদিন হবে মেলাটা? দেখো ভিড়, দেখো বন্ধুরা ভিড়, গিজ গিজ করছে ভিড়ে। এই পাশে রয়েছে তোমাদের জন্য সেবাশ্রম গুলো, যারা এখানে এসে স্টে করতে চাইছো তাদের জন্য সেবাশ্রম রয়েছে। পাশে দেখতে পাচ্ছ উদয়পুর রাস্তাটাতে সেবাশ্রমে ভর্তি, চারদিকে শুধু ভিড় আর চারদিকে শুধু দোকানে ভর্তি। আমার আওয়াজ আসছে কিনা ক্লিয়ার জানতে পারছি না, আমি বুঝতে পারছি না, আমি এখনো তো রেকর্ড করে আছি। দেখতে পাচ্ছ আমার চারদিকে ভিড়টা। তো বন্ধুরা চলো আজকের ভিডিওতে এইটুকু, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবে, সঙ্গে থাকবো, চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। সব থেকে জন্য বাই বাই।